Hello, সুপ্রিয় শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা এক নাম্বার যে কোশ্চেনটা থাকে পরীক্ষার ভিতরে সেই কোশ্চেনটার উপর আমরা একটা ফিল ইন দ্য গ্যাপস করব। সেটা দেখো তোমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ উপরে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে যে সমস্ত ওয়ার্ডগুলো এখানে দেওয়া থাকছে সেই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের দিয়ে এগুলো পূরণ করতে হবে। কিন্তু একটা কথা আছে, মাঝে মাঝে দেখা যায় যে এই সমস্ত ওয়ার্ডগুলোর ফর্ম চেঞ্জ হয়, এটা গ্রামারের উপর নির্ভর করে। তারপরে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এগুলোর অর্থ খুব ভালোভাবে জেনে রাখতে হবে, যাতে প্রতিটা লাইনের অর্থ করে করে যেতে হবে, তাহলে তুমি ধরতে পারবে কোন জায়গাতে কোনটা বসবে এবং কিছু গ্রামারের নিয়ম এখানে ফলো করা হয়, সেটা প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে। যেমন আমরা আজকে এই জিনিসটা একটা প্র্যাকটিস করব, এই ফিরিন্দা গ্যাপসটা আমরা প্র্যাকটিস করব। দেখো এখানে টু সি ড্যাশ আনসিন, এখানে দেখো টু সি দা আনসিন, টু সি দা আনসিন, এখানে দা দেওয়া আছে, এখানে আমরা দা বসে দেবো। টু সি দা আনসিন এন্ড টু নো দা আননোন, এখানে আরেকটা কথা অনেকের কনফিউশনে থাকো আমি এটা বোঝাই দিতেছি, যে দেখো এখানে ওয়ার্ড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, কিন্তু গ্যাপ আছে হলো দশটা, এখানে গ্যাপ হলো দশটা, তার মানে কি দু একটা ওয়ার্ড ডাবল হবে, দু একটা ওয়ার্ড ডাবল হবে এখানে বসতে পারে, দুই দুইটা ফিল ইন দ্য গ্যাপসে বসতে পারে, দুই বা দুই ফিল ইন দ্য গ্যাপসে বসতে পারে একটা ওয়ার্ড। তাহলে দেখো টু সি দা আনসিন এন্ড টু নো দা আননোন is inherent in human nature, inherent শব্দের অর্থ প্রকৃতি, ঠিক আছে, এটা একটা মানুষের স্বাভাবিক প্রকৃতি যে অজানাকে জানা এবং অদেখাকে দেখা, এটাই হচ্ছে মানুষের স্বাভাবিক একটা প্রকৃতি, হিউম্যান নেচার মানব প্রকৃতির একটা স্বাভাবিক বিষয় যে অজানাকে জানা এবং অদেখাকে দেখা। তারপরে দেখো দিস কিউরিয়াসিটি লিডস ম্যান, কিউরিয়াসিটি শব্দের অর্থ হলো কৌতূহল, কৌতূহল, এই কৌতূহল গুলো, এই কৌতূহল গুলো লিডস ম্যান টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা একজন মানুষকে সহায়তা করে টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এটা একজন মানুষকে সহায়তা করে। দেখো এই যে কিউরিয়াসিটি, আমি অদেখাকে দেখবো অজানাকে জানবো, এটাই মানুষকে ভ্রমণ করা এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাই বলতে যাচ্ছে তারা। দেন বিসাইডস দিস, এগুলোর বাইরে ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, এখানে হবে এ, তাহলে এই ট্রাভেলিং এর এই ভ্রমণের একটা খুব শিক্ষামূলক একটা ভ্যালু রয়েছে বা মূল্য রয়েছে। তাহলে দেখো এ নাম্বার উত্তর বলছি দা, বি নাম্বার উত্তর বলছি দা দিস কিউরিয়াসিটি লিডস এ ম্যান টু টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বিসাইডস দিস এগুলোর বাইরে ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, অনেক শিক্ষামূলক একটা মূল্য রয়েছে। তারপর দেখো পরের লাইন, যে বুকস গিভ আস অনলি বুকিশ নলেজ, নলেজ বই আমাদের পুঁথিগত বিদ্যা, বইয়ের ভিতরে বই পড়াশোনা করলে শুধু বইয়ের ভিতরে যা আছে সেই জিনিসটা জানা যায়, মানে পুঁথিগত বিদ্যা সম্পর্কে আমাদের ধারণা দেয়, বাট ট্রাভেলিং কিন্তু এই ভ্রমণ ক্যান মেক ইট পারফেক্ট, কিন্তু এই ভ্রমণটা মানুষকে আরো বেশি পারফেক্ট করে ফেলে, তার জ্ঞানকে আরো বেশি পারফেক্ট করে ফেলে, শানিত করে ফেলে, সেটা বলতেছে আরো বেশি সঠিক করে ফেলে। ইট ব্রিংস আস ইনটু কন্ট্যাক্ট উইথ ডিফারেন্ট পিপল, এখানে ব্রিংস এর সাথে প্রিপোজিশন অ্যাপ্লিকেশনের নিয়ম অনুসারে ইনটু বসে, ইট ব্রিংস আস ইনটু কন্ট্যাক্ট উইথ ডিফারেন্ট পিপল, বলা হচ্ছে ইট ব্রিংস আস ইনটু কন্ট্যাক্ট, এটা বলা হচ্ছে ব্রিংস আস কন্ট্যাক্ট শব্দের অর্থ হচ্ছে যে মানুষের সহচর্যে নিয়ে যায়, উইথ ডিফারেন্ট পিপল বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে যায়, অ্যান্ড দেয়ার ওয়েস অফ লাইফ এবং তাদের জীবনযাপন সম্পর্কে আমাদের ধারণা দেয় এবং তাদের জীবন সম্পর্কে ধারণা দেয়। তাহলে ট্রাভেলিং কী করে, আমরা বিভিন্ন মানুষের কাছে যাই এবং সেই সমস্ত মানুষগুলোকে দেখি এবং দেখার পরে দেখা যাচ্ছে যে তাদের জীবনযাপন সম্পর্কে আমাদের ধারণা দেয় এই ট্রাভেলিং। ইট গিভস আস প্লিজার টু, ইট গিভস আস এখানে প্লিজ আছে, প্লিজার মানুষের
এক ঘেয়েমি দূর করে ঠিক আছে অফলাইন মানুষের জীবনে এন্ড ফিলস লাইভ উইথ জয় এবং মানুষের জীবনটাকে পরিপূর্ণ করে আনন্দে পরিপূর্ণ করে মোরওভার ওদি কিন্তু ট্রাভেলিং টিচেস আস হাউ টু এখানে টু বসছে হাউ টু বিয়ার হার্ডশিপ কিভাবে এই হার্ডশিপগুলো দুঃখ কষ্ট এছাড়াও এই ট্রাভেলিংটা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে এই দুঃখ কষ্টগুলো আমরা জয় করতে পারি এন্ড দাস ইট ইজ এ গুড ট্রেনিং এখানে ট্রেনিং দেওয়া আছে দেখো গুড ট্রেনিং তারপরে এটা একটা ভালো শিক্ষা দেয় আমাদেরকে হাউ টু ব্রিং সাকসেস ইন লাইফ কিভাবে জীবনে সফলতা লাভ করা যায় তাহলে দেখো আমরা লাস্টের দিকে কি বলছি যে এছাড়াও ট্রাভেলিং আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনে দুঃখ কষ্টকে জয় করা যায় সহ্য করা যায় এবং কিভাবে দাস ইট ইজ এ গুড ট্রেনিং এবং এটা একটা ভালো প্রশিক্ষণ হয় হাউ টু ব্রিং সাকসেস ইন লাইফ কিভাবে জীবনে সফলতা লাভ করা যায় তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর আমি একবার একটু রাফলি বলে দিই বলা হচ্ছে যে প্রথম লাইনে বললো অজানাকে জানা এবং অদেখাকে দেখাটাই মানুষের জীবনে স্বাভাবিক প্রবৃত্তি এবং এই কৌতূহল মানুষকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণে সাহায্য করে তারপরে এগুলোর উপরে দেখা যাচ্ছে যে এই ট্রাভেলিং এর এই ভ্রমণের একটা শিক্ষামূলক মূল্য রয়েছে তারপরে লাইন বলতেছে যে বইয়ের একটা পুঁথিগত বিদ্যা রয়েছে পুঁথিগত জ্ঞান রয়েছে কিন্তু এই ট্রাভেলিংটা এই ভ্রমণটা মানুষের জ্ঞানকে আরো বেশি পারফেক্ট করে তোলে তারপরে বলতেছে যে এটা বিভিন্ন মানুষের সহচর্যে নিয়ে যায় এবং তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা দেয় তারপরে লাইন বলতেছে যে এটা মানুষকে এমন একটা প্লেজার দেয় এছাড়াও মানুষকে একটা আনন্দ দেয় বা প্লেজার দেয় তারপর বলতেছে এটা মানুষের এক ঘেয়েমি জীবনের এক ঘেয়েমিকে দূর করে দিলে এছাড়াও ট্রাভেলিং আমাদের শিক্ষা দেয় কীভাবে দুঃখ কষ্টকে সহ্য করতে হয় এবং এভাবে এটা একটা প্রশিক্ষণ বড় ধরনের প্রশিক্ষণ কীভাবে জীবনে সফলতা লাভ করা যায় তো সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে আমাদেরকে এই ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ করতে হবে আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছো তারপরেও কোনো সমস্যা হলে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম